ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার জেক সালিভান বলেছেন, হামাস রাজি হলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। রবিবার ফেস দ্য নেশনকে তিনি জানান, প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইসরায়েল সমর্থন জানালেও হামাস আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। গাজার সাধারণ মানুষের প্রাণহানিকে উদ্বেগজনক ঘটনা বলেও জানিয়েছেন তিনি। গাজায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে ইসরায়েলকে সতর্কতার সাথে অভিযান পরিচালনার আহ্বান জানান বলে জানান সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।